এটা হচ্ছে রানীগঞ্জের খাটু শ্যাম বাবার মন্দির, যা পাঞ্জাবি মোড়ের একদমই সামনে। মন্দিরটা গেটটা হচ্ছে পুরো রূপোর কাজ করা। मैं जब भी गिरा गिरने ना दिया। गजब मेरे खाटू वाले, गजब थारे खाट निराले। खाटू वाले बाबा जय श्री श्याम, जय श्री श्याम बोलो, जय श्री श्याम। এখানটা হচ্ছে বসার জায়গাটা, মানে প্রচুর মানুষ বসেছে এই গরমের মধ্যে। হেঁটে যাচ্ছে এরকম সিঁড়ি, আর ওই মন্দিরে এখনো কাজকর্ম চলছে, কাজকর্ম এখনো হয়নি। ওপেনিং এর সময় যখন এসেছিলাম তখন তো এই খাবারের এগুলো ছিল না, এখন দেখছি খাবারের এগুলো মানে ইয়ে করা হচ্ছে। তোমরা কিন্তু ওখানে খাবার কিনে খেতে পারো, যা যেটা পছন্দ। তো এগুলো পিওর ভেজই রয়েছে অবভিয়াসলি, তো এগুলো কিন্তু তোমরা এখানে খেতে পারো। যাই হোক, এখানে অনেকগুলো দোকান খুলেছে, এটা দেখে আমি বেশি খুশি হলাম যে মানুষজনের যা প্রয়োজন সেটা মানুষজন নিতে পারবে। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু রানীগঞ্জের খাটু শ্যাম বাবার মন্দিরে যেও, অসম্ভব সুন্দর হয়েছে আরতিটা দেখার মতো। আর মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, আর ঠাকুরটা সোনার দিয়ে বানানো, আর যেগুলো দরজা রয়েছে সেগুলো রয়েছে পুরো রূপোর, আর পুরো ফুল এসি রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।